পৃথিবীতে এমন অনেক কর্মী আছে যারা তাদের কাজ অনেক পারফেক্ট ভাবে করে, আবার এমন অনেক বোকা কর্মী আছে যাদের কাজ আপনি একবার দেখলে তাদের কাজ আপনার ভালো লাগুক বা না লাগুক আপনার হাসি ঠিকই আসবে। আজকের ভিডিওতে আমরা আপনাদের এমনই কিছু বোকা কারিগরদের দেখাতে চলেছি, তবে এর পাশাপাশি আমরা কিছু স্মার্ট কর্মীদেরকেও দেখাবো। এমন মজার মজার ভিডিওস প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। নাম্বার ওয়ান, একজন কারিগর কতটা বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে সেটি আপনি কল্পনাও করতে পারবেন না, বিশেষ করে রাজমিস্ত্রিরা। যেমন এই কারিগর এবং তার কাজই দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা ডেডিকেশন থাকলে মানুষ এভাবে কাজ করতে পারে, কিভাবে সে দড়িতে ঝুলে ফিনিশিং টাচ দিচ্ছে। নাম্বার টু, একজন লোক তার বাসার সামনে গাড়ি পার্ক করে ভ্যাকেশন কাটাতে অন্যত্র চলে যায় এবং 10 দিন পরে সে যখন বাসায় আসে তখন সে এরকম দৃশ্য দেখতে পায়। তার বাসার সামনের পুরো রাস্তার পিচ ঢালাই হয়ে গিয়েছিল, কেবল সে যেখানে গাড়ি পার্ক করে রেখে গিয়েছিল সেখানে পিচ ঢালাই দেয়া হয়নি। এটিকে আপনারা কাজে কারচুপি বলবেন না অপারগতা, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। নাম্বার থ্রি, বুঝলাম সেটি একটি বিশাল গাড়ি যেটি চাবি ছাড়া চালিয়ে স্বর্ণ সম্ভব না, কিন্তু যে ব্যক্তি এই রোড পেন্ট করেছে সে এই গাছের ডালটিকে তো সরাতে পারত। এই ডালটিকে সরাতে পেইন্টারের 5 সেকেন্ড সময় লাগত, কিন্তু পেইন্টার মশাইয়ের সময়ের দাম মনে হয় অনেক বেশি। নাম্বার ফোর, খেতে পানির পাম্প টিউবওয়েল অথবা যে কোনো পানির উৎসের মাধ্যমেই পানি দেয়া যায়, কিন্তু এখন আপনাদের যে পদ্ধতি দেখাতে চলেছি আমি নিশ্চিত এটি আপনি আগে কখনো দেখেননি। দেখতেই পাচ্ছেন এই লোকটি কিভাবে খাল থেকে খেতে পানি ঢালছে, এই টেকনিকের সামনে তো বড় বড় মেশিনও ফেল। নাম্বার ফাইভ, একজন লোকের কাজের অনেক চাপ ছিল কিন্তু সমস্যা হচ্ছে তখন রোদের প্রখরতা অনেক বেশি ছিল এবং এজন্য গরমও লাগছিল, কিন্তু এরপরে সে কি তৈরি করেছিল সেটি তো আপনারা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। এই রাজমিস্ত্রি রোদ থেকে বাঁচার জন্য এই ইউনিক হ্যাট বানিয়ে নেয়। এ থেকে একটি জিনিস কনফার্ম হয়ে যায়, বুদ্ধিমান কারিগররা যে কোনো উপায়ে তাদের সমস্যার সমাধান করে ফেলে। নাম্বার সিক্স, আসল সিভিল ইঞ্জিনিয়ার তো তারাই যারা বুর্জ খালিফার মতো এত বিশাল বিল্ডিং তৈরি করেছিল, কিন্তু সবার কাছে তো আর এরকম হাইটেক টেকনোলজি থাকে না। কিন্তু এই রাজমিস্ত্রিদেরকে দেখুন কিভাবে তারা মালামাল ওপরে তুলছে, এখানে মজাও হচ্ছে আবার কাজও হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি কি এনজয় করছেন? তাহলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। নাম্বার সেভেন, এখন এই ভিডিওটি দেখুন কিভাবে এই রাজমিস্ত্রিরা বহুতল বিল্ডিং এর মালামাল ওপরে তুলছে। এই রাজমিস্ত্রিদের বুদ্ধির প্রশংসা তো করতেই হয়। নাম্বার এইট, এতদিন তো অনেক ডিজাইনের সিঁড়ি দেখেছেন, এখন এই সিঁড়িগুলোকেও দেখে নিন। আপনি যদি এই সিঁড়ি দেখে এর সমস্যা না বুঝেন তাহলে আপনাদের জানিয়ে দেই, এখানে সিঁড়ি বানানো হয়েছে ঠিকই, তবে সিঁড়িগুলোকে উল্টো করে বানানো হয়েছে। নাম্বার নাইন, যে কোনো কঠিন কাজে স্মার্টভাবে করা উচিত, কিন্তু এখানে এই তিনজন যেভাবে পরস্পরের কাঁধে বস্তা তুলে দিচ্ছে এই পরিক্রমা তো কোনোদিন শেষ হবে না। নাম্বার টেন, এই লোহার পাইপগুলো তুলে এই লোকটিকেই ট্রাকে রাখতে হবে, তবে এখানে কিন্তু সে হার্ডওয়ার্ক করেনি, স্মার্টভাবে কাজটি করেছে, এটি ভালো করে দেখুন, হয়তো কোনোদিন আপনার উপকারেও আসতে পারে। নাম্বার ইলেভেন, এখানে ইটের দেয়ালের একটি পিলারের মধ্যে কংক্রিট মিক্সচার ভরা হচ্ছিল, কিন্তু এই বোকা লোকগুলোকে কে বোঝাবে, ইটের দেয়ালটি এখনো কাঁচা, কংক্রিটের ভর এই দেয়াল সহ্য করতে পারবে না। দেয়ালটি পুরোপুরি ভেঙে যাওয়ার পরে
আশা করি এই রাজমিস্ত্রিরা তাদের ভুল বুঝতে পেরেছে। নাম্বার টুয়েলভ, বর্তমানে প্রায় সব বাসাতেই বারান্দা রয়েছে এবং আমরা সবাই জানি বাসা বাড়িতে বারান্দা কেন দেয়া হয়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই বারান্দাগুলো কেন বানানো হয়েছে? যে মহান ইঞ্জিনিয়ার এবং রাজমিস্ত্রি মিলে এই বারান্দা তৈরি করেছে তার কাছে আমার একটাই প্রশ্ন, এই বারান্দায় মানুষ কিভাবে যাবে? কোনো ব্যক্তি যদি এখানে একবার পৌঁছেও যায় তাহলে সে আর এখান থেকে ফিরেও আসতে পারবে না, এজন্য তাকে হয় লাফ দিয়ে নিচে নামতে হবে অথবা দমকল কর্মীদেরকে ফোন করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।